রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম আম্মা বাদ। আপনাদের সামনে একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোকপাত করব, যে জরুরি বিষয়টা সকলের জানা কর্তব্যমূলক বা বাস্তবায়িত বা বাধ্যতামূলক। আমাদের সকলেরই চিরপরিচিত, সামনে আমাদের সকলের সামনে এসে পৌঁছাচ্ছে ফুরফুরা শরীফের মুসাদুজ্জামান কুতুবুল আলম আমিনী শরিয়াত আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীর প্রধানতম খলিফা উস্তাদুল হুফাজ কুতুবুজ্জামান আলা হযরত আব্দুল লতিফ বরহাবের সাহেব হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীর স্মরণে ও তিনার প্রতিষ্ঠিত 106 বছরের প্রাচীনতম সিদ্দিকিয়া লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসা দস্তুরবন্দি উপলক্ষ করে বাৎসরিক মাহফিল ওয়াজ দরজুমানে ঈসা আলাইহিস সালামের মাহফিল আগামী 7 ফাল্গুন শনিবার 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে চলেছে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, ওই দিন সকলেই আপনারা ওই জলসার মাহফিলে এসে আল্লাহর ওলিদের মাহফিলে এসে আল্লাহর ওলির নেক দোয়া নেক ফায়েজ নেক তাওয়াজ্জু হাসিল করবেন এবং সুফিয়ে জুম যে আধ্যাত্মিক শিক্ষা ইলমে জাহিরির পাশাপাশি ইলমে বাতিনির প্রতি শিক্ষা গ্রহণের চিন্তা চেতনা নিয়ে ওই মাহফিলে আসার চেষ্টা করবেন। ওই দিন আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে ওই দিন উপস্থিত হবেন সামনের 7 ফাল্গুন শনিবার 20 ফেব্রুয়ারি 2020 শনিবার সকলকে দাওয়াত দিচ্ছি। সকলে আসার জন্য সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 3টা পর্যন্ত মাহফিল চলবে এবং সকলকে দাওয়াত দিচ্ছি এবং মাহফিলে আসার জন্য সকলের কাছে আমার অন্তরস্থল থেকে সকলকে দাওয়াত দিচ্ছি, সকলে আসবেন ওই দিন, সকলে দোয়া রাখবেন এবং মাহফিলে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দেবেন, মানুষের মাঝে পৌঁছে দেবেন আর সকলের কাছে আমার খাস করে দাওয়াত রইল।